অন্যান্য দিনের মতন আজকেও একটা ডেলিভারির জন্য আমি বেরিয়ে পড়েছি। আজকে বেরোলাম বনগাঁ গোপালনগর, এখানে একটি ভাই অর্ডার করেছিল, ভাইয়ের বাড়িতে এসেছি। ওয়েলকাম টু মডার্ন কম্পিউটার, আজকে আমি এসেছি এই ভাইয়ের বাড়িতে। ভাইয়ের বাড়িটা কোথায় এবং নামটা বলো? হরিশপুর, সুমিত শিকদার। আচ্ছা, হরিশপুরটা কোথায়? এটা হরিশপুর, এটা হচ্ছে আমাদের গোপালনগর থানা, মানে বনগাঁর কাছাকাছি। হ্যাঁ, বনগাঁর কাছাকাছি, বনগাঁ আমাদের হচ্ছে ব্লক। ব্লক বনগাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তুমি অনলাইনে আমাদের একটা অর্ডার করেছিলে বারাসাতে, তো সেটা তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলে, আমি ওটা ফরওয়ার্ড করেছি রাহুলকে, কেননা রাহুল ভালো রেট দেয়। তো তোমার সঙ্গে রাহুলের কথা হয়েছে ফোনে এবং হোয়াটসঅ্যাপে, তো কিরকম রেট পেয়েছো? রেট নিয়ে আমরা যথেষ্ট খুশি। আচ্ছা আচ্ছা, বিভিন্ন জায়গায় দেখেছি, ওটা কম্পেয়ার করে সেই হিসাবে এখানে যথেষ্ট ডিসকাউন্টে দেওয়া হয়েছে। এবং বাড়িতে ডেলিভারি ফ্রিতে, একদম হোম ডেলিভারি, কোনো কস্ট লাগেনি, কোন রকম মানে অনেক টাকা লেগেছে, শুধুমাত্র 100 টাকার বিনিময়ে আমরা একদম, তাও 100 টাকাটা ওটা ডেলিভারির জন্য লাগছে না, পুরোটাই ফ্রিতে, আমরা 100 টাকার বিনিময়ে হোম জাস্ট বুকিং বুকিং চার্জ। আচ্ছা, তুমি কি নিয়েছো একটু বলবে? এটা ভাই ভালো বলতে পারবে, ভাই বলো একটু, ভাই একটু এদিকে বলো। এই সুমিতদার ভাই, তাই তো? হ্যাঁ, সুপ্রিয় শিকদার। আচ্ছা, তুমি কি কি নিয়েছো? আমি নিয়েছি MSI এর B550M Pro VDH Wi-Fi মাদারবোর্ড, আর তার সাথে আছে হলো রাইজেন 5, সাথে যেটাতে দেয়া হচ্ছে AMD Radeon এর গ্রাফিক্স বিল্ট ইন। আচ্ছা আচ্ছা। তার সাথে আছে হলো VS500L এর পাওয়ার সাপ্লাই, এর সাথে আছে জেব্রোনিক্স এর ট্রান্সফরমার, RGB গেমিং কিবোর্ড মাউস, কিবোর্ড আর মাউস কম্বো আছে, কম্বো আছে। সাথে আছে হচ্ছে হলো সিগেট এর 1TB হার্ড ডিস্ক ড্রাইভ। আচ্ছা, এর সঙ্গে আছে হলো XPG গেমিক্স এর 256GB NVMe M.2 SSD। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। এর সঙ্গে মনিটরটি নিয়েছি LG এর আলট্রা গিয়ার 24 ইঞ্চ। হ্যাঁ, তার সঙ্গে আছে হলো ফ্রন্টেক এর UPS ইলেকট্রা 725, এর সঙ্গে দুটি র্যাম আছে 8/16 নাকি 8/16 কর্সেয়ার এর ভেঞ্জেন্স এর, আর তার সঙ্গে ANT স্পোর্টস এর আইস ক্যাবিনেট, ক্যাবিনেট একটা সুন্দর ক্যাবিনেট। হ্যাঁ, RGB ক্যাবিনেট। হ্যাঁ, তো ভাই বোধহয় এই কম্পিউটার নিয়ে বেশ ভালো সার্চ করেছো, রিসার্চ করার পরে অর্ডারটা দিয়েছো, তাই না? মানে তুমি যেইভাবে বললে, অনেক কাস্টমার এইভাবে বলে না তো, বেশ পারে না। আচ্ছা, মানে এটা নিয়ে পড়াশোনা করলে আর কি তবে এটা আসে, আমিও অনেক সময় বলতে গিয়ে একটু দাঁড়িয়ে পড়ি। তো তুমি মোটামুটি বেশ সুন্দর ফ্লুয়েন্টলি বললে, খুব ভালো লাগলো। তার ফ্রি ডেলিভারি হয়ে গেল, আর এখন আমি ফ্রি ইনস্টলেশনও করে দেবো, এবং হয়ে যাওয়ার পর আরেকবার ভিডিও করবো। এন্টার পাসওয়ার্ড পরে দিয়ে দিলাম, ঠিক আছে। র‍্যামটা RGB র‍্যাম, র‍্যামটা কি বলছিলে? র‍্যামটা যেরকম হবে ভেবেছিলাম তার থেকে আরো অনেক বেটার হয়েছে র‍্যাম, মানে RGB পেয়েছে। RGB যেমন তেমন ভেবেছিলাম, 3200 mAh যেটা হওয়ার কথা বলেছিল, সেটা প্রথম দেখেছিলাম যে 3000, যে বলেছিল 3000 হলেও হবে, তো 3000 এর জায়গায় 3200 এসছে, জন্য খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে জন্য। আর তুমি তো নিজেই তৈরি করছো মেশিনটা? হ্যাঁ, সে তো অবশ্যই, তুমি নিজেই তৈরি করছো, আমি জাস্ট একটু পাশে দাঁড়িয়ে আছি, লোডিং টোডিং সব তুমি নিজেই করছো, ভালো লাগছে। এই মেশিনটা পুরোটা রেডি করলো কিন্তু এই ভাই, এই ভাইয়েরই মেশিন, আমি শুধু ডেলিভারি করেছি। আর এই কমপ্লিট মেশিনটা এই দাদা এবং এই ভাই দুজন মিলে রেডি করেছে, এবং সুন্দর ফিটিং হয়েছে, কাজও ভালো হচ্ছে। এটা রাইজেন 5 দিয়ে 5600, 16GB র্যাম, 256 M.2, 1TB হার্ড ডিস্ক এর সঙ্গে এক্সট্রা লাগানো আছে, আর RGB কিবোর্ড মাউস, আর সব থেকে বড় এই মনিটরটা LG 24 ইঞ্চি, না ভাই পছন্দ করেছে, এটা আমাদের ভিডিও দেখে, এটা অনেকটাই আপ ডাউন হয়। তুমি ভাই করো তো আপ ডাউন, উঁচু নিচু, এই মনিটরটা আপ ডাউন হয়, নিচু নিচু করো একটু,
উপর থেকে চাপ করো, হ্যাঁ এটা নামছে উঠছে, আবার এটা 360 ডিগ্রি রোট হয়, একটু রোট করে দেখাও, উঁচু করো, আগে উঁচু করো, এবার রোট করো, রোটেট করো, ঘুরাও, হ্যাঁ টাইট হয় কিন্তু রোটেট হয়, এই যে এইভাবে এইভাবে রোট হবে, রোটেট হবে, 360 ডিগ্রি ঘুরে যাবে, এই রোটেট হয়, তাই না? সোজা করে নাও আবার, এটা কেউ ওই দুটো তিনটে মনিটর একসঙ্গে রাখলে নিজের সুবিধা মতন সাইজ করে ইউজ করবে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে এবং চ্যানেলটাকে যদি ভালো লাগে আপনি শেয়ার করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করে রাখবেন, এবং আপনারও আপনাদের মেশিনের জন্য আর আপনাদের যে কোনো প্রবলেমের জন্য, যে কোনো সার্ভিসের জন্য আপনারা আমাদেরকে কল করতে পারেন। আমরা হোম ডেলিভারিটা পুরোটাই ফ্রিতে করে থাকি আর আমরা অ্যাসেম্বলিংটাও ফ্রিতে করে দিই, এবং আমরা কাস্টমারকে সুযোগ দিই এবং পাশে থাকি, কাস্টমার নিজেরাই অ্যাসেম্বলিং করে, আমরা আপনাদের মেশিনটা পাশে থেকে অ্যাসেম্বলিং করে দেবো, আপনি নিজের মেশিন নিজে অ্যাসেম্বলিং করতে পারেন। আজকে এই পর্যন্ত, নমস্কার, ভালো থাকবেন।